প্রধানমন্ত্রী মোদিয়ে পড়া নাই। প্রধানমন্ত্রী হওয়া হলে পারিলে হেতেন আর পি শর্মায় হে মই বলে এইগুলা খ্যাতির বাতির নাই দেখার মাটি এক ইঞ্চিও ইয়ারাত নাই মই আপনি যদি প্রধানমন্ত্রী হলে হবে প্রধানমন্ত্রী না ডিফেন্স মিনিস্টার হলে উড়াই দিল যা আপনি ডিফেন্স মিনিস্টার কি কইল উড়াই দিল ইয়ার চাইনা মারো ভাই দমাদম মারো ছোড়ো সালংকো রাখনা নিয়ে বিজেপি এরি কংগ্রেস লৈ যোৱা প্রাক্তন সাংসদ আর পি শর্মার মুখত এইবার ডুপ্লিকেট আর এস এস অথবা রাজ্যিক বিজেপি নহয় এইবার পুনে পুনে টার্গেট প্রধানমন্ত্রী মোদি বিষয় চীন ভারতৰ যুদ্ধ প্ৰথমেই আর পি শর্মার মন্তব্যৰ অন্তৰভাগলৈ সোমাই যাওঁ আহক মাটিৰ বাবেই হৈছিল মহাভারতৰ যুদ্ধ গতিকে এতিয়া মাটিৰ বাবেই হ'ব লাগে চীন ভারতৰ যুদ্ধ পাঁচটা গাঁও নিদিয়া কাৰণে মহাভারত যুদ্ধ হৈছিলে হাজাৰ হাজাৰ সেনা মৰিছিলে লাখ লাখ মৰিছিলে যুদ্ধ হওক আৰ পাৰ হৈ যাওক নেকি আজ মাৰি দিয়ক না আমাৰ সেনা ইমানেই বাহাদুৰ আছে ইণ্ডিয়ান আৰ্মি নিচিনা আৰ্মি নাইয়েই ৱৰ্ল্ডত কিন্তু চীন ভারতৰ সীমা বিবাদক লৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্থিতিক লৈ যেন সন্তুষ্ট নহয় আর পি শর্মা গতিকে আর পি শর্মায় প্রধানমন্ত্রী হওয়া হলে কি কি করলেহেতেন তারও ব্যাখ্যা আগবহালে আর পি শর্মা প্রধানমন্ত্রী হওয়া হলে 10 কিলোমিটার দূরলৈ খেদি পঠিয়ালেহেতেন চীনা সৈন্যক দেশৰ 20 শহীদৰ বিপরীতে মারিলেহেতেন 200 চীনা সৈন্যক কিন্তু কি করব এতিয়া কারণ প্রধানমন্ত্রীর আসনত মোদীহে আর পি শর্মাতো নহয় কিন্তু হলেও মই উড়াই দিল 20 জন মারিছো তো অন্তত 2000 উড়াই দিল যা ঠেলি দিল 10 কিলোমিটার যা পুরা একেলগে চাহে নিউক্লিয়ার ওয়ার হব হব আর হয়ে থাকব ওয়ার তো হয়ে থাকে মানুষকে মরা নাই নাকি মুঠর উপরত এতিয়া আর পি শর্মাক লাগে যুদ্ধ কেবল যুদ্ধ ঢেকিয়াজুলিৰ পৰা ভাস্কৰ ডেকা DY 365